আমরা ফিরে এলাম সারাদিন সত্যজিৎ পর্ব চার নিয়ে। এই পর্বে আপনাদের জন্য থাকছে সত্যজিৎ রায়ের নিজের লেখা একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম হচ্ছে উট বনাম ট্রেন। এই প্রবন্ধটির মূল কথা যদি জানতেই হয় তবে আমাদেরকে একটু ফিরে যেতে হবে সোনার কেল্লাতে। আশা করি আপনাদের সকলেরই মনে আছে যে সোনার কেল্লায় একটি দৃশ্য আছে এবং খুবই রোমাঞ্চকর দৃশ্য, আমাদের খুব প্রিয় দৃশ্য, যেখানে ফেলু, তোপসে, লালমোহন তাদের গাড়ির টায়ার পাঞ্চার হওয়াতে উটের পিঠে করে ট্রেন থামাচ্ছে রামদেওরা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সে ট্রেন থামলো না। এই যে গোটা দৃশ্যটা তিনি সৃষ্টি করেছিলেন তার ক্যামেরায়, তার পেছনে যে কত কাঠখড় পোড়াতে হয়েছিল তারই একটি বিস্তারিত বিবরণ আমাদের আজকের এই নিবেদন উট বনাম ট্রেনে পাওয়া যায়। শুরু হচ্ছে উট বনাম ট্রেন। প্রবন্ধ রচনা সত্যজিৎ রায়, প্রবন্ধ পাঠে রণিত সিনহা। তোমাদের মধ্যে যারা সোনার কেল্লা ফিল্ম দেখেছে তারা জানে যে সেখানে উটকে নিয়ে বেশ একটা মজাদার ঘটনা আছে। রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক লালমোহন গাঙ্গুলি উরুফে জটায়ু মরুভূমিতে উটের পিঠে চড়ার স্বপ্ন দেখেন। এ স্বপ্ন গল্পের শেষের দিকে আশ্চর্যভাবে ফলেও গিয়েছিল। জয়সলমীর যাওয়ার পথে মন্দার বসে চক্রান্তে ফেলুর গাড়ির টায়ার পাঞ্চার হয়। তার ফলে ফেলু, তপেশ, লালমোহন পথে বসে। এমন সময় দূরে দেখা যায় উটের দল, 8 মাইল দূরে রামদেওরা স্টেশন। গিয়ে অপেক্ষা করতে পারলে মাঝরাত্রে ট্রেন ধরা যাবে। ফেলুদা স্থির করে এই পথটুকু তারা উঠেই যাবে। ফেলু তোপসের তো কোনো চিন্তাই নেই, দুজনেই স্মার্ট, দুজনেরই খেলাধুলা করা, ব্যায়াম করা ছিমছাম শরীর। কিন্তু জটায়ু তো নামেই জটায়ু, উটের সামনে পড়ে একদিনের স্বপ্ন যে বিভীষিকা হয়ে দাঁড়াবে। নিশাখরের মতো আধবোঝা ঘোলাটে চোখ, এবড়ো খেবড়ো কোদালের মতো দাঁত, ঝোলা ঠোঁট উল্টি অষ্টপ্রহর কি জানি চিবাচ্ছে, আর হাঁটলে পরে সর্বাঙ্গে যা দোলানি দেখলে মনে হয় সাবারের হাড়গোড় সব আলকা হয়ে যাবে। না জানি এ জানোয়ারের পিঠে চড়ে কি ভোগান্তি আছে, কিন্তু উপায় নেই। ফেলু তোপসে তড়াক তড়াক করে উঠে পড়ল। লালমোহন উঠতে গিয়ে প্রায় বেসামাল হয়ে কোনো রকমে ম্যানেজ করে। ফেলু উটওয়ালাদের হুকুম দেয়, চলো রামদেওরা। উটের দল চলেছে সার বেঁধে, লালমোহন প্রমাদ গুনছে। মাঝ পথে হঠাৎ তোপসের চোখ গেল, ওই দূরে ট্রেন আসছে। ওটাকে থামাতে পারলে আর রামদেওরা গিয়ে 10 ঘন্টার অপেক্ষা করতে হয় না। ছোট 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 উটের দল লাইন ধরে পৌঁছে যায়। ফেলু পকেট থেকে রুমাল বার করে প্রাণপণে নাড়তে থাকে। ট্রেন সে সংকেত অগ্রাহ্য করে মেরুপ্রান্ত কাঁপিয়ে চোখের সামনে দিয়ে তড়িতে সিটি মারতে মারতে বেরিয়ে যায়। ফেলু দাঁতে দাঁত চেপে বলে, শাবাস। জটায়ু আধমরা, স্বপ্ন ভেঙে খান খান। এ শিক্ষা ভুলবার নয়। অগত্যা সবাই উটের পিঠেই চলতে শুরু করে রামদেওরার উদ্দেশ্যে। এ তো গেল উটের পর্ব। ছবিতে শুধু এই দৃশ্যটি তুলতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল সেটা বললে ফিল্ম তৈরির এলাহি কারবারটা তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। এটা সবাই জানে যে উট জিনিসটার অভাব নেই রাজস্থানে। গুপিগাইন ছবিতে হাল্লার সেনা দেখানোর জন্য উটের মালিক সমেত 1000 উট জোগাড় হয়েছিল মাত্র 2-3 দিনের চেষ্টায়। এ ব্যাপারে অবশ্যই জয়সলমীরের মহারাজা আমাদের অনেক সাহায্য করেছিলেন। সোনার কেল্লায় আমাদের চাহিদা ছিল এর তুলনায় সামান্যই, কিন্তু মুশকিল এই যে যে জায়গাটা শুটিংয়ের জন্য বাছা হয়েছিল তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। চারিদিকে ধুধু করছে বালি, মাঝে মাঝে শুকনো ঘাস আর ছোট ছোট কাঁটা ঝোপ। এরই মধ্যে দিয়ে চলে গেছে মিটার গজের লাইন, দেখলে মনে হয় যার শুরু নেই শেষও নেই। এ রেল লাইনের পাশ দিয়ে আবার চলে গেছে জয়সলমীর যাওয়ার মোটরের রাস্তা। লাইন যদি রাস্তা থেকে বেশি দূর হতো তাহলে শুটিং সম্ভব হতো না, কারণ জয়সলমীরে আমাদের ডেরা, সেখান থেকে মালপত্তর লোকজন নিয়ে আসতে হবে শুটিংয়ের এই জায়গায়। উট যখন ট্রেনের দিকে ছুটে যাবে তখন ক্যামেরাও ছুটতে হবে তার সঙ্গে। তার মানে ক্যামেরাকে চাপাতে হবে হুড খোলা জিপের উপর, তার মানেই রেল লাইনের কাছাকাছি পিচ বাঁধানো রাস্তা চাই। যোধপুর থেকে জয়সলমীর পর্যন্ত 150 মাইল রাস্তা চষে বেরিয়ে একটিমাত্র জায়গা পাওয়া গেল যেখানে আমরা যা চাইছি তার সব কিছুই আছে। জায়গাটা জয়সলমীরের প্রায় 70 মাইল পূবে যোধপুরের দিকে। উটওয়ালাদের বলে দেওয়া হলো তারা যেন উটগুলোকে সাজ পোশাক পরিয়ে আনে। আমরা উটকে যে চোখে দেখি রাজস্থানের মরুদেশের লোকেরা মোটেই সে চোখে দেখে না।
উট দেখে আমাদের হাসি পায়, কিন্তু তাদের পায় না, কারণ উট হলো তাদের পরম বন্ধু, মরুভূমিতে একমাত্রই সহায়। এই বন্ধুটিকে সাজানোর জন্য রাজস্থানীরা আদিকাল থেকে যে কত রকমের কত বাহারের জাজিম ঝোলার গয়নাগাটি তৈরি করে তার হিসেব নেই। এইসব পরে উটগুলো যখন মরুভূমিতে সার বেঁধে চলে, তখন এই রুক্ষ প্রাকৃতিক পরিবেশে আশ্চর্য সুন্দরভাবে তারা খাপ খেয়ে যায়। দেখলে মনে হয় ঘোড়া বা হাতি বা অন্য কোনো জানোয়ার হলে নিশ্চয়ই এতটা মানানসই হতো না। যাই হোক, উঁটওয়ালারা কথা দিল যে তারা দুপুরেই এসে পৌঁছাবে, আমাদের লোক শুটিংয়ের জায়গায় অপেক্ষা করবে, নইলে উঁটওয়ালাদের পক্ষে জায়গা চিনে বার করার কোনো উপায় থাকবে না। উঁট তো হলো, এবার ট্রেনের ব্যাপারে আসি। যোধপুর থেকে একটা সকালের ট্রেন 70 মাইল দূরে পোকরান অবধি যায়। আমরা সেই ট্রেনটাকেই ব্যবহার করব বলে ঠিক করেছিলাম। পোকরান হলো যোধপুর আর জয়সলমীরের মাঝামাঝি। আমাদের এই বাছাই করা জায়গাটা অবশ্যই পোকরান ছাড়িয়ে আরও 20 মাইল পশ্চিমে। তাও আমাদের ভরসা ছিল যে রেলের কর্তাদের বলে সেই ট্রেনটাকে আমরা আমাদের কাজের জায়গা অবধি এগিয়ে নেব। আমরা শুটিংয়ের জোগাড় করে তৈরি হয়েছি। এমন সময় একটা ভয়াবহ ঘটনা আমাদের রক্ত জল করে দিল। কয়লার দাম বেড়ে যাওয়াতে রেলের কর্তৃপক্ষ দিনের ট্রেনটাকে একদিনের নোটিশে দিলেন বাতিল করে। সর্বনাশ! ফেলুর দল উটের পিঠে করে ছুটে গিয়ে ট্রেন থামানোর চেষ্টা করছে। আমার এই সাধের দৃশ্য কি ছবিতে স্থান পাবে? না, এ হতেই পারে না। সেই দিনই রেলের কর্তাদের সঙ্গে দেখা করলাম, তাদের সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম। এই দৃশ্যটা তুলতে না পারলে আমাদের এত খরচ করে রাজস্থানে আসাটাই মাটি হয়ে যাবে। আমাদের কপাল ভালো যে কর্তাদের মধ্যে রসিক লোকের অভাব ছিল না। তারা ব্যাপারটা বুঝলেন এবং বুঝে যে ব্যবস্থা করলেন তা হলো এই, তারা আমাদের ব্যবহারের জন্য একটি আস্ত ট্রেন দেবেন, যাতে থাকবে একটা 3rd ক্লাস 1st ক্লাস মেশানো 6টি বগি, গার্ডের গাড়ি, কয়লা গাড়ি ও ইঞ্জিন। ট্রেন চালু করতে যা কয়লা লাগবে তার খরচ দেব আমরা। ব্যাস, সমস্যা তো মিটেই গেল। সত্যি বলতে কি, আমার মতে এটি হলো সাপে বর, কারণ এ ট্রেনটা থাকবে আমাদের হাতের মুঠোয়। নির্দিষ্ট কয়েক ঘন্টা সময়ের মধ্যে আমরা সেটাকে নিয়ে এগোনো, পিছনো, থামানো, চালানো যা ইচ্ছা তাই করতে পারবো। ঠিক হলো পোকরান স্টেশনে এসে ট্রেন আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা জয়সলমীর থেকে 100 মাইল রাস্তা মোটরে গিয়ে ট্রেনে চাপব। ট্রেন রওনা হবে আমাদের উটের দৃশ্যের জন্য বাছাই করা জায়গার দিকে। ফেলু, তোপসে, জটায়ু অপেক্ষা করবে সেখানে। যাবার পথে আমরা ট্রেনের কামরায় শুটিং করব মুকুল আর বর্মনকে নিয়ে। বর্মন মুকুলকে নিয়ে জয়সলমীরে যাবার পথে ঝিমিয়ে পড়েছে আর মুকুল তন্ময় হয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। এছাড়া যাবার পথে আরও একটা জিনিস তোলার ইচ্ছে আছে। ক্যামেরা নিয়ে কয়লা গাড়িতে গিয়ে চাপব, সেখান থেকে ইঞ্জিনের ছবি তুলব। সামনেই চোঙা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে আর তার মধ্যে দিয়ে সমান্তরাল রেল লাইন একেবারে দিগন্ত পর্যন্ত চলে গেছে। প্রথম গণ্ডগোলটা হলো পোকরানে। ট্রেন আসার কথা 11টার সময়, এলো 2:30-এর পর। কাজের সময় যেখানে আগে থেকে হিসেব করে ভাগ করা থাকে, সেখানে 10-15 মিনিট এদিক ওদিক হলেই হিমশিম খেতে হয়, আর এ তো 3 ঘন্টার ব্যাপার। এ নিয়ে আরও কথা কাটাকাটি করলে আরও মূল্যবান সময় নষ্ট হবে। তাই আমরা চটপট মালপত্র নিয়ে কামরায় উঠে গাড়ি চালু করে দিলাম। মুকুল আর বর্মনকে নিয়ে কামরার ভিতরের কাজটা নির্ঝঞ্ঝাটভাবে কেটে গেল। তারপর গাড়ি থামিয়ে আমরা জনাতিনে গিয়ে উঠলাম কয়লার গাড়িতে। সেখানে কয়লার স্তূপ ছাড়া কিছুই নেই, তাই সেই স্তূপের উপরেই দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে রেডি হয়ে আবার ট্রেন চালু করে দেওয়া হলো। ক্রমে গাড়ির স্পিড বাড়ল, পরে ক্যামেরাও চলতে শুরু করলো। ইঞ্জিনের ড্রাইভার ছাড়া আরও একজন লোক থাকে, সে হলো স্ট্রোকার। তার কাজ হলো একটি অতিকায় খন্তায় কয়লা তুলে বয়লারে ঢালা। ঢাললেই বয়লারের আগুন গনগন করে জ্বলে ওঠে আর সেই সঙ্গে চোঙা দিয়ে ভসভস করে কালো ধোঁয়া বেরোয়। আমার হাতে ক্যামেরা, কয়লার উপরে পা দিয়ে কোনোই দুটোকে ইঞ্জিনের ছাতে ভর করে দাঁড়িয়ে ছবি তুলছি। তারই মধ্যে কেন জানি মাঝে মাঝে পা হড়কে তাল হারিয়ে ফেলছি, সেটা বুঝতে পারছি না। শট নেওয়ার পরে বুঝলাম আমি কয়লার স্তূপের সামনের দিকে দাঁড়ানোর ফলে স্ট্রোকার বাবু বাধ্য হয়ে আমার ঠিক পায়ের তলা থেকেই কয়লা তুলে নিচ্ছিলেন। বুঝলাম একেই বলে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। এই কয়লার গাড়িতে করেই আমরা উটের শুটিংয়ের জায়গায় পৌঁছে গেলাম। উট সমেত বাকি দল সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেবল যে জিনিসটা না হলে ছবি তোলা যায় না সেটা আর ধরে রাখা যায়নি, সেটা হলো সূর্যের আলো। পশ্চিম দিগন্তে সূর্যিমামা আধখানা উঁকি মারছে। নতুন জায়গায় ক্যামেরা বসাতে বসাতে তিনি যে একেবারেই ডুবে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। উট, ট্রেন,
সব যে যার ঘরে ফিরে গেল। তবে যাবার আগে ঠিক হয়ে গেল পরদিন আমরা আবার এই একই জায়গায় জমায়েত হচ্ছি দুপুর আড়াইটের সময়। ট্রেনও পোকরানে না থেকে সোজা চলে আসবে এইখানে। আগেই বলছি যে আমাদের ডেরা ছিল জয়সলমীরে, মুকুলের সোনার কেল্লা থেকে আধ মাইল দূরে একটি ছোটোখাটো প্রাসাদের মতো গেস্ট হাউসে আমরা 30-35 জনের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়েছিল। পরদিন ভোরে উঠে আমরা প্রথমে গেলাম কেল্লার ভিতরে শুটিং করতে। ঘণ্টা তিনেক ধরে সেখানে ছবির শেষ দৃশ্যের কিছু শট নেওয়া হলো। তারপর তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে আমরা আড়াইটের মধ্যে গিয়ে হাজির হলাম উটের শুটিংয়ের জায়গায়। গিয়ে দেখি উটের দল আগেই হাজির, এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। গতকালের গণ্ডগোলটাও যে সাপে বর হয়েছে সেটা বুঝলাম আকাশের চেহারা দেখেই। সাদা আর ছাই রঙের টুকরো টুকরো মেঘ আকাশ ছেয়ে আছে, আর তারই ফাঁক দিয়ে সোনালি রোদ এসে পড়েছে মরুভূমির উপরে। নাটকীয় দৃশ্যের পক্ষে এমন মানানসই নাটকীয় আলো গতকাল তো ছিল না। আজ ট্রেন এসে হাজির হলো ঘড়ির কাঁটায় কাঁটায়। আসার আগের মুহূর্ত পর্যন্ত সকলেরই বুক ধুপধুপ করছিল, কারণ কাল সকালেই আমাদের জয়সলমীর ছেড়ে চলে যেতে হবে যোধপুর, আর কালই সন্ধে আমরা তল্পিতল্পা গুটিয়ে রাজস্থান ছেড়ে ঘরমুখো রওনা হব। হঠাৎ যখন কানে এলো ঝুকঝুক শব্দ, তখন সবাই একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। ট্রেন এসে থামবার পর ড্রাইভারকে সব ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো, তাকে পিছিয়ে যেতে হবে সিকি মাইল, সেখান থেকে আবার রওনা হয়ে ট্রেন আমাদের দিকে এগিয়ে আসবে, সময় বুঝে আমরা সবার সমেত উটের দলকে রওনা করিয়ে দেব। ক্যামেরা থাকবে হুট খোলা জিপের উপর, পিচের রাস্তা দিয়ে জিপ ঠেলে ক্যামেরাকেও উটের সঙ্গে সঙ্গে দৌড় করানো হবে ট্রেনের দিকে। ড্রাইভারকে সবই বোঝানো হয়েছিল, কেবল একটা জিনিস বাদে, যার ফলে আমাদের প্রথম বাজি ভেস্তে গেল। ট্রেন আসছে, উটও ছুটেছে, ক্যামেরাও ছুটছে। ট্রেন উটের কাছাকাছি এসে গেলে ফেলু সেই পকেট থেকে রুমাল বার করে হাত নাড়ছে, অমনি ঘ্যাঁচ করে ব্রেক কষে ট্রেন থেমে গেল। ড্রাইভারকে জিজ্ঞেস করতে বলল, বাবু যে থামানোর জন্য ইশারা করল তাই থামলাম। ড্রাইভার বেচারা তো আর জানে না যে ও জিনিসটা করলে গল্পের ঘটনা একেবারে উল্টিয়ে যায়। তখন আর কি, পিছো পিছো ট্রেন পেছানো হলো আবার সেই মাইল দূরে, উটও পিছলো, ফেলু তপেশ লালমোহন সবাই পিছলো, জিপ ক্যামেরা সবই পিছাও, আবার সব শুরু করে নতুন করে হবে, এবার নিশ্চয়ই আর কোনো গণ্ডগোল হবে না। ট্রেন আবার রওনা হলো, ওই যে শব্দ শোনা যাচ্ছে ওই এসে পড়ল বলে, উটের দলকে ইশারা করে দেওয়া হলো, জিপকে ঠেলার জন্য সার বেঁধে লোক তৈরি। এক ঠেলায় এক দফা ঘাম ছুটে যায় তাদের, আবার দ্বিতীয় দফা। ক্যামেরা চালু করার পর স্টার্ট কথাটা বলতে গিয়ে জিপ আটকে গেল, ট্রেন তো আসছে কিন্তু ধুঁ কই। মেরু প্রান্তরের বিশাল ঝলমলে আকাশে ট্রেনের মিশকালো ধুঁয়ো ছড়িয়ে যাচ্ছে, এ না হলে দৃশ্যটা জমবে কী করে। থামাও থামাও, ট্রেন থামাও, উট থামাও, জিপ আবার থামাও। দলের যত লোক যে যার কাজ ফেলে দুহাত তুলে ট্রেনের দিকে ছুটে গেল, রোককে রোককে, ঘ্যাঁচ করে ট্রেন আবার ব্রেক কষল। স্ট্রোকারবাবু নিজে শুটিং দেখার জন্য এত উগ্রীব যে বয়লারের কয়লা দিতে ভুলেই গেছেন, ধুঁয়ো আর হবে কোথা থেকে। এবার কিন্তু কয়লা দেওয়া চাই চাই, তৃতীয়বার ভুল হলে আমরা পথে বসব, কারণ চারবারের বার আর আলো থাকবে না। স্ট্রোকারের খেয়াল খুশির উপর নির্ভর না করে এবার ইঞ্জিনে আমাদের নিজের একজন লোককে রেখে দিলাম। ফেলু তপসে আর জটায়ু উটের পিঠে চড়ে জায়গায় গিয়ে দাঁড়ালো। বারবার তিনবার শট নেওয়াতে একটা লাভ হবে জানি, শটদের আর দম বেড়ানোর অভিনয় করতে হবে না। জটায়ুর অবস্থা তো দেখছি এরই মধ্যে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, কিন্তু দৃশ্যটা যাতে ভালোভাবে তোলা হয় তার জন্য সবাই সমান ব্যগ্র, তাই পরিশ্রম হলেও কেউ সেটা গায়ে মাখছেন না। তিনবারের পর আর কোনো দিক দিয়ে কোনো গণ্ডগোল না হওয়াতে দৃশ্যটা নিখুঁতভাবে তোলা হয়ে গেল, কিন্তু তার মানেই যে সেদিনের কাজ শেষ হয়ে গেল তা নয়। এই একই ট্রেন আমাদের আবার প্রয়োজন হবে আজ রাত 10টার সময়। রামদেওড়া স্টেশনের দৃশ্য, মাঝরাত তীরে জয়সলমীরের ট্রেন এলো, ফেলু তপসে লালমোহন ট্রেনে চাপলো, আর ট্রেন ছাড়া মাত্র রাজস্থানী ছদ্মবেশে মন্দার বোস দৌড়ে গিয়ে ফেলুদার কামরার দরজার হাতল ধরে ঝুলে পড়ল। তবে সে আরেক পর্ব। শেষ হল সারাদিন সত্যজিতের পর্ব 4। এই পর্বে আপনাদের জন্য ছিল সত্যজিৎ রায়ের নিজের লেখা সোনার কেল্লার অভিজ্ঞতা উট বনাম ট্রেন, প্রবন্ধ পাঠে রনি, আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার টিম ক্যালকাটা অ্যাপলগ, সঙ্গীত সত্যজিৎ রায়ের ফেলুদা থিম, সারাদিন সত্যজিৎ পর্ব পরিচালনা ও পরিকল্পনা রণিত সিনহা, বিশেষ কৃতজ্ঞতা জানাই সাহিল চট্টোপাধ্যায়, অর্কপ্রভু ভৌমিক এবং সূর্যায়ন রায়চৌধুরীকে আমাদের এই পর্বগুলিকে এইরকমভাবে রূপ দেওয়ার জন্য।
আর কিছুক্ষণের মধ্যেই সারাদিন সত্যজিৎ পর্ব ৫ এবং অন্তিম পর্ব আপনাদের জন্য আসতে চলেছে। নমস্কার।